হাত নিয়ে দৌড়াইতেছে ঠিক আছে শুরু করছি বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা জানেন গত 31 অক্টোবর সিলেট তাকে গত 31 তারিখ দুপুর 1330 ঘটিকায় নির্মমভাবে তাকে বেশ কয়েকজন মিলে কুপিয়ে হত্যা করে, যে বা তাকে যে কুপিয়ে হত্যার যে ভিডিওটি সেটা বা সিসিটিভি ফুটেজটি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং যেটা ব্যাপকভাবে আলোচিত হয়। এই প্রেক্ষিতে আমাদের র‍্যাব গোয়েন্দারা কাজ শুরু করে এবং এই উক্ত ঘটনায় যিনি ভিকটিম, যিনি নিহত হয়েছিলেন, তার ভাই কমলগঞ্জ থানায় 14 জনকে আসামি এবং আরও 5 জন অজ্ঞাতনামা আসামি করে একটি মামলা দায়ের করেন। এই প্রেক্ষিতে আমাদের র‍্যাব নয় সিলেট গোয়েন্দা তৎপরতা শুরু করে, পাশাপাশি আমাদের র‍্যাব ইন্টেলিজেন্সের সহযোগিতায় তারা আসামিদের গ্রেফতারের জন্য বিভিন্নভাবে অভিযান পরিচালনা করা শুরু করে। এই প্রেক্ষিতে আজকে সকালে আমরা ওই বা ঘটনার সাথে বা ওই হত্যাকাণ্ডের সাথে সরাসরি জড়িত আমরা ঢাকা থেকে 3 জনকে আটক করতে পেরেছি এবং একইভাবে ওই হত্যাকাণ্ডের সাথে জড়িত 9 নম্বর এজাহারভুক্ত আসামি তাকেও আমরা সিলেট থেকে আটক করতে সক্ষম হয়েছি। গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদে আমরা বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য পাই। এখানে মূলত যে হত্যাকাণ্ডটি ঘটেছে সেটা পূর্ব শত্রুতার জের ধরে, পাশাপাশি বিভিন্ন ব্যবসায়িক দ্বন্দ্বের কারণেই এই হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে। এই হত্যাকাণ্ডের এখন পর্যন্ত আমরা 3, 4, 5 এবং 9 নম্বর এজাহারভুক্ত আসামিকে আমরা গ্রেফতার করতে সক্ষম হয়েছি এবং আপনারা ফুটেজে দেখেছেন যে তাদের ইনভলভমেন্ট এবং তারা কোথায় কোথায় তাদের ইনভলভমেন্ট ছিল। গ্রেফতারকৃত আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমরা জানতে পারি, এখানে গ্রেফতারকৃত এজাহারভুক্ত যে 10 নম্বর আসামি, যিনি অলরেডি পুলিশ তাকে গ্রেফতার করেছেন, যিনি পঙ্গু ছিলেন, দীর্ঘদিন উনি পায়ের আঘাতে উনি বাসায় ছিলেন, ওনার সাথে যে জুয়েল সাহেবের সাথে নাজমুল যে ভিকটিম, ওনার একটি দীর্ঘদিনের দ্বন্দ্ব ছিল এবং বেশ কিছুদিন পূর্বে নাজমুল জুয়েলকেও একইভাবে কুপিয়ে আহত করেছিল। নাজমুলের যেই বাহিনী তার সাথে একটি দ্বন্দ্ব ছিল, ব্যবসায়িক দ্বন্দ্ব এবং পারিবারিকভাবেও দ্বন্দ্ব ছিল। এই প্রেক্ষিতে প্রায় 1 থেকে 2 বছর যাবৎ জুয়েল পঙ্গুত্ব জীবন বহন করছে। এটা জুয়েলের যে ভাই তোফায়েল বাবর এবং রাসেল, যারা মামলার 3, 2, 3 এবং 4 নম্বর আসামি, এরা এটা মানে পারিবারিক দ্বন্দ্ব হিসেবে তাদের দীর্ঘদিনের একটি ইয়ে ছিল যে কখনো তাদেরকে একটা শিক্ষা দেওয়ার পরিকল্পনা ছিল। এখানে মামলার এজাহারে যে 1 নম্বর আসামি, যে বা তোফাজ্জলের যে শ্বশুর জালাল, তার সাথেও যে আমাদের ভিকটিম যে নিহত হয়েছে তার সাথে দীর্ঘদিন ব্যবসায়িক দ্বন্দ্ব ছিল এবং দোকান সহ বিভিন্ন অন্যান্য ব্যবসায়িকভাবেও তাদের মধ্যে দ্বন্দ্ব ছিল। পাশাপাশি তোফায়েলের যেই জামাতা যে তোফাজ্জল, সে এবং আমাদের যে ভিকটিম যে মারা গিয়েছে, তারা দুজনই ভবিষ্যতে ইউপি ইলেকশনে ক্যান্ডিডেট ছিল, এটাও তাদের মধ্যে একটি দ্বন্দ্ব ছিল। সো এই আমরা যাদেরকে গ্রেফতার করেছি, বাবর, রাসেল এবং আমরা অন্যান্য যারা মোদাসের, যাদেরকে আমরা গ্রেফতার করতে সক্ষম হয়েছি, মাসুদ, তাদের মাধ্যমে এবং এই তোফাজ্জল যে আছে, তোফাজ্জল, তারা এই দুটি বাহিনী বা এই দুটি পরিবার একসাথে মিলে তারা পরিকল্পনা করে নাজমুলকে হত্যাকাণ্ডের এই পরিকল্পনাটি তারা নিয়েছিল। এই পরিকল্পনাটি মূলত তারা নিয়েছিল যে কমলগঞ্জের যে বাজার, স্থানীয় বাজার, সেখানে তারা 30 তারিখে সমবেত হয়। 30 তারিখে এখানে গ্রেফতারকৃত বাবর ছিল, তারপর তোফায়েলকে আমরা এখনও গ্রেফতার করতে সক্ষম হইনি, তোফাজ্জল ছিল এবং এখানে যে রাসেল,
তারা ছিল, তারা সম্মিলিতভাবে পরিকল্পনা নেয় যে এই 31 তারিখে তারা যখন নাজমুল তার বাজার সমিতির যে অফিস আছে সেখান থেকে যখন তারা বাসায় যাবে তখন তারা তাকে আক্রমণ করবে, এরকম একটি পরিকল্পনা তারা নিয়েছিল। তাদের পরিকল্পনা অনুযায়ী পরের দিন সকালে তারা জগন্নাথপুর থেকে একটি মাইক্রোবাস তারা ভাড়া করে, যেই মাইক্রোবাসের চালককেও ইতিমধ্যে পুলিশ গ্রেফতার করেছে। মাইক্রোবাসের মাধ্যমে তারা ঘটনাস্থলে এই তোফায়েল, বাবর, রাসেল সহ আপনার মর্দিস এবং এখানে মাসুদ সহ আরও প্রায় 10-11 জন, আপনারা দেখেছেন ভিডিও ফুটেজে, তারা ঘটনাস্থলে যায় এবং গাড়ি থেকে প্রথম দৌড় দিয়ে তোফায়েল তাকে যে যেটা দেখা গিয়েছে যে ঘাড়ের মধ্যে একটি কোপ দেওয়া, সেই কোপটি প্রথম দিয়ে তোফায়েল, পরবর্তীতে আপনারা দেখেছেন বাবর নৃশংসভাবে তাকে কুপিয়েছে তার পায়ে এবং নিচে, এবং গ্রেফতারকৃত রাসেল এবং মাসুদ তারাও ওকে একটি একটি করে দুটি করে কোপ দেয়। কোপ দেওয়ার পরবর্তী তারা ঘটনাস্থল থেকে পালিয়ে যায় এবং যেহেতু জুয়েল এখানে যদিও ঘটনার সাথে সংশ্লিষ্ট পরিকল্পনায় ছিল, বাট জুয়েল বাসাতেই ছিল, কারণ আমি বলেছি সে স্ট্রেচারে করে অ্যাকচুয়ালি সে হাঁটা চলাচল করে, এবং বাকি যারা এজাহারভুক্ত আসামি তারা এটা যখন ব্যাপকভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোড়ন সৃষ্টি করে তখন বাকিরাও পালিয়ে যায়। এখানে গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমরা আপনাদেরকে যেটা বলেছি যে তাদের দীর্ঘদিন পারিবারিক এবং ব্যবসায়িকভাবে তাদের মধ্যে একটি দ্বন্দ্ব ছিল, আধিপত্য বিস্তারের একটি ব্যাপার ছিল তাদের মধ্যে। নিহত যে ভিকটিম নাজমুল তার বিরুদ্ধে ইতিমধ্যে 6-7 মামলা রয়েছে, এই ধরনের ব্যবসায়িক দ্বন্দ্ব বা মারামারি সংক্রান্ত বিভিন্ন মামলা রয়েছে। পাশাপাশি সাম্প্রতিক সময়ে যে ইলেকশন রয়েছে এই কেন্দ্রিকও, তার সাথে তোফাত জলের দুজনই প্রার্থী ছিল, এটাও একটি তাদের মধ্যে দ্বন্দ্ব ছিল, এবং তোফায়েল, বাবর সহ এদের সাথে বাজারে ব্যবসায়িক দোকান সহ অন্যান্য যে বিভিন্ন ব্যবসায়িক দ্বন্দ্ব এটাও বিদ্যমান ছিল। সামগ্রিকভাবে এই তোফাজ্জল এবং তোফায়েল তারা সম্মিলিতভাবেই এই হত্যা পরিকল্পনা করেছিল। এখানে তোফায়েল, বাবর, তারপরে রাসেল এবং জুয়েল তারা 4 ভাই, তারা তাদের এই ভাইরাই তাদের মূলত মেইন পরিকল্পনা ছিল। এবং গ্রেফতারকৃতদের মধ্যে আমরা যে মর্দিস যাকে আমরা বলছি তাকে আমরা সিলেট থেকে গ্রেফতার করতে সক্ষম হই, এবং এই যে মাইক্রোবাসটির যে ড্রাইভার তাকে অলরেডি পুলিশ গ্রেফতার করতে সক্ষম হয়েছে, এবং আলামত যেগুলো ছিল আপনার রামদা দিয়ে তারা কুপিয়েছিল সেটা ঘটনা পরবর্তী তারা পাশের যে নদী ছিল সেই নদীতে তারা ফেলে দিয়েছিল। ধন্যবাদ। কিছু আছে? এখন পর্যন্ত আমরা 4 গ্রেফতার করতে সক্ষম হয়েছি। পুলিশ যেটা বলেছিলাম যে ড্রাইভার যে মাইক্রোটা ভাড়া করা হয়েছে আপনারা দেখেছেন, এই মাইক্রো ড্রাইভার এবং যে জুয়েল যে এজাহারের 10 আসামি তাকে পুলিশ আটক করেছে। না, এরা যেটা হয়েছে যে যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ফুটেজটি ভাইরাল হয়ে যায় তখন এরা আমরা যাদেরকে আটক করেছি যাত্রাবাড়ি থেকে তারা মূলত দক্ষিণাঞ্চলে পালিয়ে যাচ্ছিল, তো তাদেরকে আমরা এই অবস্থায় আটক করেছি, এবং যে মর্দিস যে তাকে সিলেট থেকে আটক করতে সক্ষম হয়েছে। আচ্ছা, আমি বলেছি যে মর্দিস সে লুক আউট ছিল, সে এজাহারে 9 আসামি, সে ঘটনাস্থল থেকে একটু দূরে ছিল এবং সে জাস্ট ওয়াচম্যান হিসেবে ছিল, এবং সে এজাহারভুক্ত আসামি হিসেবে আমরা তাকেও গ্রেফতার করেছি। স্পটে যে যারা সরাসরি কুপিয়ে আঘাত করেছে, এই সরাসরি কোপানোর সাথে যারা জড়িত এদের মধ্যে থেকে আমরা 3 আটক করতে সক্ষম হয়েছি। আর সরাসরি কোপানোর মধ্যে আমরা পেয়েছি তোফায়েলকে, এখন আমরা খুঁজছি। সে মূলত যে আপনারা দেখেছেন ভিডিওতে যে ফার্স্ট যে গাড়ের মধ্যে যে কোপটি দিয়েছিল সে ছিল তোফায়েল। এখন পর্যন্ত তারা সরাসরি যে রাজনীতির সাথে জড়িত এরকম কোনো আমরা তথ্য পাইনি, বাট পূর্বে তারা বিভিন্ন সময় রাজনীতির সাথে যেটা বাজার কমিটি যে সাধারণ রাজনীতি এরকম রাজনীতির সাথে জড়িত, এবং তাদের যেটা পরিকল্পনা ছিল যে তারা এদের মধ্যে থেকে নাজমুল এবং যেটা আমরা বলেছি তোফাজ্জল তাদের একটা প্রার্থিতার ব্যাপারে তাদের একটা ইচ্ছা ছিল। আচ্ছা, এই তো বললাম পুরোটাই যে পারিবারিক কলহ দ্বন্দ্ব ছিল দীর্ঘদিনের,
প্রায় দু বছর আগে জুয়েলকে কিন্তু নির্মমভাবে কোপানো হয়েছিল, যে এখন যে পঙ্গু সেখানে জুয়েল সন্দেহ করে থাকে যে এই কাজটি নাজমুল করেছিল, এবং সেখানে নাজমুলের মামলাও রয়েছে। আর ভিকটিম যে নাজমুল, সেও কিন্তু 7টি মামলা আসামি। তো এইটা একটা দীর্ঘদিন যাবত এই পরিবারের মধ্যে ব্যবসায়িক দ্বন্দ্ব ছিল। এই দুটি পরিবার মূলত যে তোফায়েলদের যে পরিবার, চার ভাই, এই পরিবারের সাথে দীর্ঘদিন একটি দ্বন্দ্ব ছিল। পাশাপাশি অন্য যে একটি পরিবার আমরা বলেছি, তোফাজ্জল, তোফাজ্জলের যে শ্বশুর জালাল, তার সাথেও নাজমুলদের ফ্যামিলির একটি ব্যবসায়িক দ্বন্দ্ব, বিভিন্ন ইজারাদার সংক্রান্ত বিভিন্ন দ্বন্দ্ব ছিল। সেই প্রেক্ষিতেও তোফাজ্জল তার সাথে একটি, তাদের সাথে একটি দ্বন্দ্ব ছিল, এবং দুইটা পরিবার এইভাবেই একত্রিত হয়ে পরিকল্পনা করে। পাশাপাশি তোফাজ্জলও ইলেকশনের প্রার্থিতা তার মধ্যে ছিল এবং প্রার্থী হওয়ার ইচ্ছা ছিল, এবং যে আমাদের ভিকটিম নাজমুল, তারও নেক্সট ইউপি ইলেকশনে প্রার্থী হওয়ার একটি ইচ্ছা ছিল। যারা গ্রেপ্তার হয়েছে এবং যারা এদের অনেকের নামেই, হত্যাকাণ্ডের মামলা নাই, বাট এদের অধিকাংশের নামেই পূর্বে বিভিন্ন সময়ে মারামারির মামলা রয়েছে, ডাকাতির মামলা রয়েছে এদের অধিকাংশের নামে। থ্যাংক ইউ।